সম্প্রতি বৌবাজার এলাকার একটি ছাত্রবাসে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছিল বলে অভিযোগ ওঠে। মোবাইল চোর সন্দেহে ওই যুবককে বেধড়ক মারধর করা হয়েছিল বলে অভিযোগ। নিহতের নাম এরশাদ। চাঁদনী চক এলাকায় টিভি সারাইয়ের একটি দোকানে কাজ করতেন তিনি। এই ঘটনায় জড়িত সন্দেহে 14 জনকে গ্রেপ্তার করেছিল মুচিপাড়া থানার পুলিশ। জানা যায় ধৃতদের মধ্যে কেউ কেউ ছাত্র এবং কয়েকজন প্রাক্তন ছাত্র রয়েছে। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল ব্যাংশেল আদালতে। সেই শুনানিতে ধৃতদের তরফে এক আইনজীবী বলেন, ধৃতদের প্রত্যেকেই কোনো না কোনো খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। পরীক্ষার জন্য ওরা প্রস্তুতি নিচ্ছিল। যারা ঘটনার সময় 1000 মাইল দূরে ছিল তাদের নামও এতে জুড়ে দেওয়া হয়েছে। এতে এদের ভবিষ্যৎ সমস্যার মধ্যে পড়তে পারে। ধৃতদের আরেক আইনজীবী জানান, ধৃতদের মধ্যে একজন ঘটনার সময় হস্টেলে ঘুমিয়েছিল, তাকে ডাকা হয়েছিল, সে গ্র্যাজুয়েশনের ফার্স্ট ক্লাস পেয়েছিল, সে এই ঘটনায় অংশগ্রহণ করেনি। ধৃতদের তরফে অপর এক আইনজীবী জানান, 5 দিনের পুলিশ হেফাজতে জানা গিয়েছে যে কে আসল অপরাধী বা কার যোগ রয়েছে এই ঘটনায়। তার প্রশ্ন, যেখানে সাসপেক্ট রয়েছে সেখানে 302 কি করে সরাসরি কার্যকর হয়? অন্যদিকে সরকারি কৌঁসুলি বলেন, এটা একটা ছোট হস্টেল, একটা অফেন্স হয়েছে, নৃশংসভাবে খুন করা হয়েছে, সংঘবদ্ধভাবে ঘটনাটি ঘটেছে যা অতীব লজ্জাজনক, তদন্ত এগুচ্ছে, প্রাইভেট রুমে নিয়ে গিয়ে ঘটনাটি ঘটেছিল। তিনি বলেন, এটা আইনের জায়গা, পুলিশ হেফাজতের আবেদন করতে চাই। অভিযোগকারীকে ভিকটিম ফোন করে জানিয়েছিল যে 10,000 টাকা এক্ষুনি না দিলে তাকে মেরে ফেলা হবে। ভাঙা লাঠি ব্যাট সিজ করা হয়েছে। ফোরেন্সিক টিম গিয়েছে, ময়না তদন্ত হয়েছে এবং সিসিটিভি ফুটেজও পাওয়া গিয়েছে। কয়েকজনের নাম জিজ্ঞাসা করেও জানা যায়নি। আমাদের কাছে রেজিস্টার আছে, অপটিক্যাল এবং ডিজিটাল এভিডেন্স আমাদের কাছে রয়েছে। তারা কি পুলিশ ডাকার চেষ্টা করেছিল? প্রতিবেশীকে কি ডেকেছিল? তারা মেধাবী হতে পারে, কিন্তু ঘটনাটি জঘন্য। উভয় পক্ষের সওয়াল জবাব শেষে আগামী 10 জুলাই পর্যন্ত ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। পাশাপাশি ধৃতদের মধ্যে যাদের পরীক্ষা রয়েছে তাদের পরীক্ষা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়গুলি আজকে সরকারি কৌশলী তুলে ধরেছেন, সেক্ষেত্রে তিনি জানান যে ময়না তদন্ত হয়েছে এবং FSL টিম গিয়েছে এবং সেক্ষেত্রে বেশ কিছু বিষয়ও জানা গিয়েছে। এক্ষেত্রে যেমন ব্যাট সিজ করা হয়েছে, ভাঙা লাঠি সিজ করা হয়েছে, তার পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে এক্ষেত্রে, এবং অপটিক্যাল এভিডেন্স এবং ডিজিটাল এভিডেন্স তাদের কাছে রয়েছে। এ প্রসঙ্গে কি জানালেন অভিযোগকারীর আইনজীবী শুনুন। এখানে এদের যে বেল প্রেয়ার, এই একদম প্রাইমারি স্টেজ, ইনভেস্টিগেশন ইজ অন ফুল সুইং। এই সময় এদের বেল যদি এখন মঞ্জুর করা হয় সেক্ষেত্রে তদন্ত ব্যাহত হতে পারে, এবং এই এত অবধি রিমান্ডের ক্ষেত্রে যা দেখা গেছে, রিমান্ডে দেখা গেছে যে প্রচুর ইনভেস্টিগেশনের প্রোগ্রেস হয়েছে। পুলিশ গেছে ওখানে, ফরেন্সিক টিম গেছে, তারা বিভিন্ন এভিডেন্স কালেক্ট করেছে, এবং যেগুলো এখন হচ্ছে কি ফরেন্সিক টিম সেগুলোকে ডিটারমাইন করবে তার ভবিষ্যৎ কী হবে। কাজে এই সময় এই পরিস্থিতি দাঁড়িয়ে আমরা বেলকে রিজেক্ট করার জন্য কোর্টকে প্রেয়ার করি, এবং লার্নেড কোর্ট আমাদের সেই প্রেয়ারকে স্বীকৃতি দেয় এবং হচ্ছে বেল প্রেয়ার রিজেক্টেড করে 10-7 অবধি ফার্দার পিসির আদেশ দিয়েছেন। থোড়ি দের কে বাদ 2-3 বার কল হোনে কে বাদ বোলা কি বহু বাজার হোস্টেল মে আনা হ্যায়, তো ফির মে বহু বাজার থানা চলে গিয়া, মেরে এক অর স্টাফ থা বহু বাজার মে, মেনে উসকো ভি বোলা কি পতা করো হোস্টেল কহাঁ পে হ্যায়, তো ফির মে পুলিশ কে সাথ গিয়া, তো পুলিশ কে সাথ ভি উন লোগ কাফি দের আর্গুমেন্ট কিয়া কি ইয়ে এরিয়া মুচিপাড়া থানা কা হ্যায়, বহু বাজার কা নেই হ্যায়, তো বহু বাজার থানা কা হাম গেট নেই খোলেঙ্গে। ও গেট নেই খোলা করিব আধা ঘন্টা, জব মুচিপাড়া থানা কা লোক আয়া উসকে বাদ ও গেট খোলা ভি কাফি আর্গুমেন্ট কে বাদ। মামলার পরবর্তী শুনানিতে আদালত কি নির্দেশ দেয় সেটাই এখন দেখার। ক্যামেরা লিশন লোদের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।